আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে এসেছি একটু আমাদের গ্রামের পশ্চিম পাশে, অর্থাৎ এই পাশে হচ্ছে ফসলের জমি বেশি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফসলের জমি। বন্ধু দিদার আছে, তারা ফসলগুলো ফলাচ্ছে। এরাই হচ্ছে প্রকৃত কৃষক। তো এখানে যতটুকু জেনেছি জমিতে দেওয়া হবে, কী পরিমাণ বা কতটুকু দেওয়া হবে আমরা একটু পরে তার সাথে কথা বলতে ট্রাই করবো, সে যদি বলে কথা। অনেকে তো সাই ক্যামেরার সামনে কথা বলতে চায় না। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে ইউরিয়া সার, পটাশ, আরও কিছু মেটেরিয়ালস রয়েছে, ভিটামিনস, যেগুলো কি না ধানের চারার জন্য উপকারী। আমরা একটু কথা বলবো সেটার জন্য তাদের সাথে। কোন দিন আনে না ভাইয়া? জি জি জি, ওয়াটার বিউটিফুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একদম গ্রামীণ ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন, সব কিছু এখানে রয়েছে। তাদের খাবার, অর্থাৎ এখানে যারা কাজ করছে তাদের জন্য খাবার ব্যবস্থা তো অবশ্যই থাকতে হয়, সেটা নিয়ে এসেছে। সে অলমোস্ট একটু দূরে চলে গিয়েছে, দেখাই, সে আবার আসবে। তো আসলেই আমরা এই ব্যাপারে তার সাথে কথা বলবো। তো এখানে সে আসলে মোটামুটি ভালোই ধান করে, অর্থাৎ ল্যান্ড করে, ফার্মের কি ধানের ফার্মিং, পেডি ফার্মিং করছে। তো এই যে ফার্মিং ল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, ফসল একদম ভরপুর। কিছুদিন আগে আমার একটি ভিডিওতে আপনারা দেখেছেন বন্যায় সব তলিয়ে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ সব কিছু আবার সতেজ হয়ে উঠেছে। সো এই ফার্মল্যান্ড দেখতে পাবেন সুবিশাল। এখন সমস্যা হচ্ছে এখানে বন্যায় আসলে ফার্মল্যান্ডটা ডুবে যায়, খুব একটা ওভাবে করে থাকে না। তো এতে করে যেটা সমস্যাটা হয় সেটা হলো আমরা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ধানগুলো পচে যায় বেশি দিন হলে। তো এবার বেশি দিন মানে ছিল না, বাট ধান নষ্ট হয়ে যাওয়ার যে পসিবিলিটি অনেকটা হয়েছিল, অনেকে আবার পুনরায় রোপণ করেছে। তো এতে করে এখন দেখা যাচ্ছে সব একদম সবুজে ভরপুর হয়ে গিয়েছে। আবার যদি ফসল আল্লাহ রাব্বুল আলমিন দেয় আর কি, সেখানে দেখা যাচ্ছে কিছু একটা সেচ প্রক্রিয়া চলছে অসাধারণ। বাবা বাবা, ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, থ্রি ব্যাগ ফুল, ওয়ান্স ফর দ্য মাস্টার, ওয়ান্স ফর দ্য ড্যাম, ওয়ান্স ফর দ্য লিটল বডি। বলো তো বাবা, মোটেই মুড ভালো না। এখন বলে চলুন আমরা একটু বন্ধুর সাথে কথা বলি ব্যাপারে। আমরা তার অপেক্ষায় আছি, অ্যাজ বিকজ মেবি আশপাশে তার প্রচুর পরিমাণ অর্থাৎ কৃষক কাজ করছে। সে একজন কৃষক, তো সে হয়তো নিজে হাতে একা পারছে না, এই জন্য কাজের লোক রেখেছে, তাদেরকে দিয়ে কাজটা শেষ করাচ্ছে। তো ফলে সে সেগুলো একটু ফলো আপ করছে। ওই যে ওখানে একজন ধানের ভিতরে কীটনাশক প্রয়োগ করছেন, যদি দেখাই একটু জুম করে দেখাবো, হ্যাঁ এই যে দেখুন কীটনাশক প্রয়োগ করছেন। সো এটাই হলো অবস্থা। সে আসুক, কাজটা শেয়ার করবো। এবার কদ্দুর কিচ্ছো স্যার কেন? একজন একজনের সাথে সে চার কানি জমিন করেছে। আসলে কানিটা আমাদের এখানে 40% এক কানি, তো 40×80 আর 2×16 160% জায়গা, বা 160% জায়গা সে আবাদ করেছে এবার ধানের। দেখি কোথায় আছে, কথা বলবো তার সাথে। তো বন্ধুদের সাক্ষাৎকার নিতে চাইছিলাম, সবাই ক্যামেরার সামনে সাই, সাক্ষাৎকার দিবে না। আচ্ছা দিদার, এখানে এই সারেগুলো তোমরা জমিনে মানে এক কানে জমিনে কয় কেজি লাগে? চল্লিশ, তার মানে গন্ডা প্রতি এক কেজি, গন্ডা প্রতি কেজি, বুঝছি বুঝছি, তার মানে ডিসিম প্রতি এক কেজি। আচ্ছা সে যেটা বললো এখানে যে পরিমাণ সারগুলো আছে সেটা হচ্ছে প্রতি শতক প্রতি, আমাদের এখানে শতকে আবার ডিসিম বলে, বা শতাংশ, এক কেজি করে লাগে দিতে হয়। এবং এটা একবারে দিতে হয়, অর্থাৎ 3 মাসের যে প্রকল্প পুরোটা ফুল, যে ধানের প্রজেক্ট এটা 3 মান্থের, তো 3 মান্থের প্রজেক্টে আপনার একবার দিতে হয়। কখনও কখনও আবার 2 বারও অর্থাৎ প্রয়োগ করতে হয় সার, ফার্টিলাইজার। এর কারণ হচ্ছে
হ্যাঁ দেখা যাচ্ছে একবার দেওয়ার কারণে কোনো কারণে হলে আবার সেটা পরিমাণ যদি কোনো কারণে বেশি হয়ে যায়, ধান অতিরিক্ত উর্বর হয়ে যায়, একদম বেশি পরিমাণে লম্বা হয়ে বেড়ে, কিন্তু ফলন ভালো হয় না। তো এটাই হচ্ছে একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে একটা জিনিস সামনে কীটনাশকের ড্রাম, এটা স্প্রেটা করে কীটনাশকটা, হিউজ সাইজের কীটনাশক ড্রাম। তো এখানে একটা জমিন আপনাকে দেখাই, মনে হবে যেগুলো আপনাদেরকে এগুলো নষ্ট হয়ে গেছে, আসলে এটা নষ্ট না, এটাকে আমাদের স্থানীয় ভাষায় বাদি বলে। এটার ফুল প্রক্রিয়াটা আমি জানি না। আচ্ছা, এটাতে বাদি বলতে যেটা বোঝানো হয়েছে দেখতে পাচ্ছেন, যেমন এই ধানটা খুবই একবারে হালকা পাতলা, আর এদিক দিয়ে এটা দেখেন এটা খুব ফার্টাইল, এই যে এক একটা গোছ অনেক মোটা। এখন পার্থক্যটা কি, এখানে এটা যে প্রক্রিয়া ধান এটাও ভিন্ন একটা প্রক্রিয়া ধান, কিন্তু ধানটা সেম, বাট এটা এমন কেন, এটাকে ওরা দু চার দিন আগে রোপণ করেছে নাকি? আবার দেখতে পাচ্ছেন একটা একটা ধানের যে চারা সেটা থেকে যে একটা একটা করে রোপণ করেছে, দেখুন এটা বাচ্চা দিয়ে নাকি অনেক বাড়বে। এখন প্রশ্নটা হচ্ছে এই প্রক্রিয়াটা কেন, এটা হচ্ছে যে সমস্ত জমিনগুলো অপেক্ষাকৃত নিচু, পানিতে ডুবে থাকে এবং কাঁকড়া ক্র্যাব তাদের যেই সুরালো বা সুচলো ডানা দিয়ে কেটে ফেলে, এটার জন্য এই প্রক্রিয়া ধারণ করা। তো সেটা কাটে হচ্ছে মাটির নিচের অংশ কাটে না, উপরের অংশ কেটে টুকরো করে ফেলে এরকম জমিনগুলোতে। তো এগুলোকে এখান থেকে তোলে একটু লম্বা হওয়ার পরে, এরপরে এনে আবার এখানে রোপণ করে। দ্যাট মিন্স ধানের যে বীজতলা, বীজতলা থেকে ধানের চারাগুলো উঠে নিয়ে আসে, আনার পরে সেখান থেকে এটাকে এখানে রোপণ করে, একটু যখন বড় হয় 15-20 দিন যায়, এরপর এখান থেকে এনে আবার এখানে রোপণ করে। তো এতে করে এটা একটু বড় হয়ে যায়, ওই যে ক্র্যাব তার সুচরো দিয়ে এত বড় চারাকে সম্ভবত কাটতে পারে না, এবং নিচু জমিন যেখানে বেশি পরিমাণে কাদা পানি হয়ে থাকে এটার জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়। এটাই হলো তো মূলত এই ব্যাপার, মূলত এটাতে একটু ধানও ফলন ভালো হয়, বাট এটাতে একটু এটাতে এক পাঁচটা বাড়তি লাগে উঠে নিয়ে আসতে, বাট ফসল অত্যন্ত ভালো হয়, এই হলো ব্যাপার। তো মূলত তারাই আজকে এখানে ধানের সার প্রয়োগ বা আদার্স কাজগুলো করছে, তো এবং কীটনাশক প্রয়োগ করতেছে যেখানে যেখানে দেওয়ার, সার দিচ্ছে কীটনাশক দিচ্ছে। তো সো সব কিছু মিলে এই হলো অবস্থা। তো কৃষিভিত্তিক কিছু শর্টস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, করবো ইনশাল্লাহ নেক্সট, সে ব্যাপারে সঙ্গেই থাকুন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আজকে এখানকার যে ব্যাপারটা শেয়ার করলাম, যে এখানে দেখতেন ফার্টাইল প্রতি শতক প্রতি 1 কেজি, অর্থাৎ আপনার জমিন কত শতক আপনি, কত হেক্টর বা কত শতক আপনি চাষাবাদ করেছেন, প্রতি শতক প্রতি 1 কেজি করে দিতে হবে এই। আচ্ছা আরেকটা ব্যাপার, এই সার দিবেলা বলি এটা তো পুরো 3 মাস লাগে উঠে উঠতে, কেন সার কবার দেওয়া লাগে, একবার না দুইবার নাকি অবস্থা বুঝি? হ্যাঁ মনে করো জায়গা সেখানে জোরাইলে হাঁকে না, খুব একটা সার বেশি দেওয়া লাগে না, দিলেও একবার দিলে হয়ে যায়, আর যেখানে জোরাইলে না এখানে তো কয়বার দেওয়া যায় সর্বোচ্চ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরও আবার দিতে মানে যেগুলো বুঝছি বুঝছি। তো এখানে সারের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে নাকি, আমি তো ভাবছিলাম একবার বা দুইবার, আসলে না, এটা জমির অবস্থা বুঝে, যেগুলো একটু অতিরিক্ত উর্বর জায়গা সেগুলোতে একবার দিলেও হয়, আর যেগুলো অনুর্বর দেখা যাচ্ছে এই যে এটা একটা সবুজ একটা জমি, আর সামনের ওই যেদিকে একটু লাল লাল প্রক্রিয়া দেখা যাচ্ছে, তার মানে সেটা এটার চাইতে উর্বর কম, উর্বরতার পরিমাণ যেটাতে কম সেটাতে একাধিকবার সার প্রয়োগ করতে হয়। তো একবার সার দিবার পরে আরেকবার কতদিন পরে দেওয়া যায়? মিনিমাম 15 দিন, মিনিমাম 15 দিন গ্যাপ করে করে সার প্রয়োগ করতে হয় জমির অবস্থা বুঝে। তো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, আরও কৃষিভিত্তিক ইনশাল্লাহ এরকম ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ট্রাক্টর আর আমি দেখতে চলে চলতেন ট্রাক্টর ছোট ইঞ্জিন গায়ে গেছে সৌরা খামারও করতে।